কোনো লাভ হইব না স্যার ডিপার্টমেন্টের মধ্যে সাব ইন্সপেক্টর ইকবালের প্রমোশন দিয়া ইন্সপেক্টর বানাই দিছে এবং ইতিমধ্যে তাকে আপনার জায়গায় বসায় পর্যন্ত দেওয়া হইছে এই রাতের বেলায় সে চার্জ নিয়ে নিয়েছে এখন কি হবে হবে আর কি আজগর চৌধুরীর ভাই মুক্ত হয়ে যাবে ইন্সপেক্টর ইকবাল হচ্ছে আজগর চৌধুরীর খাস চামচা তাহলে তাহলে কি করবে সে মুন্নার ফাইল থেকে দিবার স্টেটমেন্টের কাগজ সে সরিয়ে ফেলবে আদালতে সে প্রমাণ করে দেবে কোন সাক্ষী প্রমাণ ছাড়াই বিনা দোষে আমি তাকে গ্রেফতার করেছি সমস্ত দোষ হবে আমার ওহ ফাইল হাতে পাইলে তো স্টেটমেন্টের কাগজ সরায় ফেলবে ওই ফাইল তুই খুঁজেই পাইব না মানে স্যার আমি মাতাল থাকি বুঝলা এত বড় বেকুব না যে কোন ফাইল কত দামি সেইটা বুঝি না এই যে দেখেন এই ফাইল আমি লয়ে থ্যাংক ইউ কদম আলী থ্যাংক ইউ এই ফাইল আর স্টেটমেন্টের কাগজটা আমাকে দাও স্যার আপনি বড় অফিসার এসপি ডিএসপি কমিশনার আইজি সবার সাথে আপনার উঠা বসা আছে ঠিকই কিন্তু এই ফাইল আপনার চাইতে আমার কাছে থাকা বেশি নিরাপদ কদম আলী স্যার ফাইল থানায় না পাইয়া ইকবাল সাহেবের মাথা খারাপ হয়ে যাবে এই ফাইল উদ্ধার করবার জন্য সে পাগলা কুত্ত হয়ে যাবে সবার আগে আর এই ফাইল উদ্ধারের জন্য আপনার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করব আমি সামান্য হাবিলদার আমারে কেউ সন্দেহ করবো না স্যার কদম আলী এ রূপে আমি তোমাকে দেখব এ তো ভাবতেও পারিনি স্যার এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছি আজ প্রথম কোনো কাজ কইরা মনে এত আনন্দ লাগতেছে তা আমি বইলে বুঝাইতে পারব না স্যার স্যার আপনারে দেখে জীবনে প্রথম জানলাম একজন মানুষ কত সৎ হইতে পারে কত কর্তব্য পরায়ণ হইতে পারে কত আদর্শবাদী হইতে পারে মন থেকে আপনাকে সম্মান করতে ইচ্ছা করতেছে স্যার সালাম স্যার শালা কোথায় যে রাখছে ভাই এত খোঁজাখুঁজির পরও পাওয়া যেতেছে না মনে হয় ইন্সপেক্টর রাজা ফাইল সঙ্গে নিয়ে গেছে স্যার হ্যাঁ